সবচেয়ে হালকা গ্যাস হাইড্রোজেন, সবচেয়ে ভারী গ্যাস রেডন। নিষ্ক্রিয় গ্যাস কয়টি ও কী কী? ছয়টি: হিলিনিয়াম, নিয়ন, অর্গান, ক্রিপ্টন, জেনন, রেডন। এগুলো হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাস ছয়টি: হিলিয়াম, নিয়ন, অর্গান, ক্রিপ্টন, জেনন, রেডন। কোনটি মৌলিক সবচেয়ে বেশি নিষ্ক্রিয়? হিলিনিয়াম। নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে কোনটি তেজস্ক্রিয়? রেডন। টিউব লাইটের ভেতর কোন গ্যাস ব্যবহার করা হয়? অর্গান ও নিয়ন। সাধারণ বৈদ্যুতিক বাল্বের ভিতর কোন গ্যাস ব্যবহার করা হয়? নাইট্রোজেন। বেলুন ও উড়োজাহাজ কোন গ্যাস ব্যবহার করা হয়? হিলিনিয়াম গ্যাস। বেলুন ও উড়োজাহাজে হিলিনিয়াম গ্যাস ব্যবহৃত হয়। ডুবুরিরা পানিতে ভাসার জন্য কোন গ্যাস ব্যবহার করে? হিলিয়াম। পারমাণবিক বোমা তৈরিতে কোন গ্যাস ব্যবহার করা হয়? হাইড্রোজেন। সিলিন্ডারে করে যে গ্যাস বিক্রি করা হয় তার প্রধান উপাদান কি? বিউটেন। চিপসের প্যাকেটে কোন গ্যাস ব্যবহার করা হয়? নাইট্রোজেন। বাজারে প্রচলিত কোক জাতীয় পানির বোতলে কোন গ্যাস ব্যবহার করা হয়? কার্বন ডাইঅক্সাইড। পচা ডিম থেকে কোন গ্যাস বের হয়? হাইড্রোজেন সালফাইড। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি? মিথেন। প্রাকৃতিক গ্যাসের মিথেনের পরিমাণ কত শতাংশ? 80-90% হচ্ছে মিথেন। আমাদের দেশে প্রাপ্ত প্রাকৃতিক গ্যাসের মিথেনের পরিমাণ কত? 95-99%। আমাদের দেশে ইউরিয়া সার তৈরির প্রধান কাঁচামাল হিসেবে কি ব্যবহার করা হয়? প্রাকৃতিক গ্যাস। ইউরিয়া সারে কত শতাংশ নাইট্রোজেন থাকে? 46%। হ্যাঁ, নাইট্রোজেন গ্যাস থেকে কোন সার তৈরি করা হয়? ইউরিয়া। ইউরিয়া সারের প্রধান উপাদান কি? নাইট্রোজেন সার। প্রাকৃতিক গ্যাস সৃষ্টির মূল কারণ কি? পৃথিবীর অভ্যন্তরে প্রচণ্ড তাপ ও চাপ সৃষ্টি করা। প্রাকৃতিক গ্যাসের কোন শক্তি সঞ্চিত থাকে? রাসায়নিক শক্তি। সিএনজি এর পূর্ণরূপ কি? কম্প্রেসড ন্যাচুরাল গ্যাস। এলএনজি এর পূর্ণরূপ কি? লিকুইফাইড ন্যাচুরাল গ্যাস। সিএনজিতে কোন গ্যাস কম্প্রেস করা হয়? মিথেন। বাসা বাড়িতে আমরা যে গ্যাস ব্যবহার করি সেটা কোন কোন গ্যাসের মিশ্রণ? মিথেনের সাথে বিউটেন ও প্রোটনের মিশ্রণ। মোমকে পুড়লে কোন গ্যাস উৎপন্ন হয়? কার্বন ডাইঅক্সাইড। বায়ুমণ্ডলের ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী ক্লোরোফ্লোরোকার্বন, সিএফসি।